আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। পাট শাক ভাজির জন্য এখানে আমি 500 গ্রাম পাট শাক নিয়েছি, আর এটাকে আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা কিভাবে আমি করছি সেটাই দেখাচ্ছি। কিছু কিছু আমি বড় রেখেছি এই জন্য দেখানোর জন্য। সেটা এইভাবে বোটা ফেলে দিয়েছি, তারপরে পাট শাকটাকে মাঝখানে এইভাবে ছিঁড়ে এইভাবে ছোট ছোট আর কি জাস্ট। আর এই শাক, যারা পাট শাক রান্না করতে জানেন তারা তো জানেনই, আর নতুনদের যাতে কাজে লাগে সেই জন্য আমি দেখিয়ে দিলাম। ভাজি করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর শাক দিয়ে দিয়েছি। শাক আমি চুলোর আঁচটা ফুলই রেখেছি, কারণ শাকটা থেকে এমনিতেই পানি হবে, বের হবে। এর জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি 1/4 কাপ। এখান থেকে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি শাকের ভিতরে কাঁচা অবস্থায়। এখানে আমি রসুন কেটে নিয়েছি, এটা প্রায় 2 টেবিল চামচের মতো। তো এখান থেকে পুরাটাও হয়তো লাগতে পারে, দেখি শাকের পরিমাণ কি অবস্থায় আসে, কারণ শাক তো সিদ্ধ হলে কমে যায়। তাই কিছুটা দিয়ে দিচ্ছি, অর্ধেকও না, কিছুটা দিয়ে দিচ্ছি রসুন। মরিচ বেশি আছে, এখান থেকে আমি 4-5টা মরিচ দিয়ে দিচ্ছি। আর এই মরিচগুলো আমি ফালি করে নিয়েছি। লবণ দিচ্ছি স্বাদ মতো, আর ঝালটা নির্ভর করে যে যেমন খেতে চান তার উপরে, যে যেমন পছন্দ করেন ঝালটা, কারণ সবাই তো একরকমের ঝাল খায় না। আর এই শাকটা, পাট শাকটা এরকম করে আস্তে আস্তে করে আলতো করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হয়, কারণ পাট শাকটা একটু ঝরা ঝরা হলেই ভালো লাগে খেতে, ঝুরঝুরা যেটাকে বলে অনেকে। কারণ এটা অন্য অন্য শাকের মতো ভর্তা ভর্তা হলে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর পাট শাকের রান্নাই হয়েছে এরকম ঝরঝরা পাট শাকটা থাকবে। তাহলে এটা আমরা এখন, ফুল আছে, সিদ্ধ করে নিই ভালো করে। শাক থেকে, শাকটা একটু নরমও হয়ে গেছে, 2 মিনিটের ভিতরেই শাকটা অনেক নরম হয়ে গেছে, কারণ চুলার আঁচটা একদম ফুল আছে, এই জন্য অনেক পানিও বের হয়েছে। আর শাকটা আমি কিন্তু ঢাকিনি, শাক মূলত ঢেকে রান্না করলে শাকের কালারটাও নষ্ট হয়ে যায় আর পানিও বের হয় অনেক, এই জন্য তখন পানি বেশি বের হলে শাকটা সিদ্ধ হয়ে যায়, ওভার কুক হয়ে যায়, ভালো লাগে না খেতে। যে কোনো শাকই, এটা যারা পুরানা রাঁধুনি তারা তো জানেনি, আর নতুন রাঁধুনিদের জন্য বলছি আমি কথাগুলো। শাকটা একদম সিদ্ধ হয়ে গেছে আর পানিও শুকিয়ে গিয়েছে, আর পাট শাকটা একদম ঝরঝরা হয়েছে যেরকম পাট শাক রান্না করা হয়। এখন এটাকে আমি ঢেলে তারপরে পেঁয়াজ মরিচ ভেজে শাকের সাথে দিব। আমি ঢেলে নিয়েছি আর এটাতেই আমি পেঁয়াজ মরিচ ভেজে দিব। আর এখান থেকে আমি রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, কারণ শাকে সামান্য একটু তেল না হলে ভালোও লাগে না, আবার বেশি তেলও খাওয়া ঠিক না। আর এখানে আমি এই তেলের ভিতরে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, যাতে শাকটা থেকে একটু মরিচের সেন্টটা আসে, শুকনো মরিচের। মরিচটা একটু আমি ভেজে নিয়েছি লাল করে। আর এখান থেকে আমি রসুন দিব, পুরাটা দিব না যেহেতু শাক একদম কমে গেছে। টোটালে আমি 1.5 চামচের মতো রসুন দিয়েছি, আর এই রসুনটা দিয়ে আমি একটু হালকা ব্রাউন কালার করে ভাজব রসুনটাকে, তাহলে শাকটা থেকে সেন্টও ভালো আসে। তাই রসুনটা হালকা একটু ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ পুরাটাই দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিচ্ছি আরও 2-3টা কাঁচামরিচ, একটু ঝাল ঝাল না হলে তো ভালো লাগে না শাক খেতে। এখন এটাকে আমি ভালো করে ভেজে নিব, এটাও আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ মরিচটাকে। আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, আর আমি এরকম একটু লাল লাল করেই ভেজে দেই পেঁয়াজ রসুনটা শাকের ভিতরে, আমার কাছে ভালো লাগে। আর আপনাদের কাছে ভালো না লাগলে, যদি আরও একটু কাঁচা কাঁচা ভালো লাগে ওভাবেই দিবেন, কোনো সমস্যা নেই, যার যা পছন্দ মতো রান্না।
করা হয় বা করে থাকি আমরা। আর এখন আস্তে আস্তে আমি এটা নেড়ে দেব। আসলে রেসিপি মূলত মানুষ রেসিপি বলে, আমি যেভাবেই করছি ওভাবেই যে আপনার করতে হবে এমন কোনো কথা না। যার যার পছন্দ মতো, কেউ লবণ কম খায়, কেউ বেশি খায়, তো কেউ ঝাল কম খায়, কেউ বেশি খায়, কেউ মিডিয়াম খায়, যার যার রুচির উপরে নির্ভর করে এটা। আর এখন আমি এভাবে আস্তে আস্তে ছিটিয়ে ছিটিয়ে আস্তে আস্তে এভাবে করে নেড়ে দিব শাকটাকে, যাতে ভর্তা ভর্তা না হয়। শাকটা খুবই সুন্দর হয়েছে। আর চুলোর আঁচটা এখন আমি মিডিয়াম লোতে করে রেখেছি, কারণ না হয় পুড়ে যাবে নিচ দিয়ে, আর অনেক ঝরঝরা হয়েছে। আর এরকম ঝরঝরা, এর থেকেও ঝরঝরা হয় আমার শ্বশুর বাড়ির দিকের আমার বড় ননদের, তার হাতের পাট শাক রান্না দিয়েই এক প্লেট ভাত খাওয়া যায়। খুবই সুন্দর পাট শাক রান্না করে সে, খেতেও অনেক টেস্ট এবং অনেক ঝরঝরা সুন্দর। এর থেকেও আমি যা করেছি এর থেকেও ঝরঝরা হয়। অবশ্য রান্না করতে করতে রান্নারও একটা অভিজ্ঞতা আছে, বয়সেরও ব্যাপার আছে, এই আর কি। তাহলে আমাদের পাট শাক রান্না শেষ, এখন এটাকে আমরা পরিবেশন করব। এখন আমি পাট শাকটাকে তুলতেছি এই বাটিতে। খুব সুন্দর ঝরঝরা হয়েছে, তেলও ঠিক মতো হয়েছে, বেশি হয়নি কমও হয়নি। আর শাকে একটু তেল না হলে ভালো লাগে না খেতে, এই আর কি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। শাকের মশলার এই মেজারমেন্টগুলো ডেসক্রিপশনে দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তাহলে আজ এ পর্যন্তই, আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।